সুন্নিরা মাহফিলে খায় বিরিয়ানি, তা দেখে অনেকের হয় চুলকানি। দেখেছি সবচাইতে বড় নিয়ামত হলো মানুষকে খাওয়ানো। এই জন্য সুন্নিরা মাহফিলে খায় বিরিয়ানি, তা দেখে অনেকের হয় চুলকানি। কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? তো খাওয়াইলে সওয়াব হয়, খাওয়াইলে সওয়াব হয়, খাওয়াইলে দান করলে ধন পারে, কিন্তু তুমি হিংসা করো কেন? এই জন্য সুন্নিরা তাবারুক খাবে, সুন্নিরা খাবে তাবারুক হিসাবে বিরিয়ানি, যারা পছন্দ লাগে না তাদেরই হয় চুলকানি। আমরা কি বিরিয়ানি খেতে চাই নাকি চুল খাইতে চাই? এ বিরিয়ানি দরকার আছে কি না? পেট ভরে কি না? নিয়ামত হয় কি না? রিজিকের মালিক কে? তো তুমি হিংসা করো কেন? বরং আসো হাতে হাত মিলাই, হয়তো আমাকে বুঝে তোমার দলে নিয়ে নাও, আর না হয় তুমি বুঝে আমাদের বিরিয়ানির দলে আসো, আমরা খাওয়াই দিব, ঠিক কি না বলুন? তবে একটি কথা বলতে চাই, যতক্ষণ আমি কথা বলেছি হিংসার ছলে কথা বলি নাই, সব প্রয়োজনীয় কথা বলেছি। আজকে রাতেও তিনটি প্রোগ্রাম করতে তো হবে, আমি তো মাহফিল তো করতে হবে, এরপরে যদি দিনের বেলা মাহফিল করি অনেক কষ্ট করি করি, কিন্তু আমাকে বলে দেয় এত চিল্লাইয়েন না, বাঁচতেন না বেশি দিন। অনেকেই কই আজকে গড়ে বসবো, দেখো কি দরকার এত মাহফিল করার, আপনি এক মাহফিল করলে চার মাহফিলে হাদিয়া দেওয়া দরকারটা কি চার মাহফিল করণের? আমার কো আর কি, আমি কই আজকে রাত্রটা কয় ঘন্টা? কো 12 ঘন্টা। তো 12 ঘন্টার ভিতরে যে একটা মাহফিল করতাম খেদমত হইতো এক জায়গায়, আর এই 12 ঘন্টার ভিতরে আমি চার জায়গায় খেদমত করলাম, এতে চার জায়গায় খেদমত হইলো, আমার প্রসারও বাড়লো, সুন্নতের খেদমত হইলো, হায়াত ফাম 12 ঘন্টা, 12 ঘন্টার ভিতরে চার জায়গায় খেদমত করে ফেলাইছি, এক জায়গায় খেদমত করলো মরে গেলে 12 ঘন্টাই, আর চার জায়গায় খেদমত করলো 12 ঘন্টাই, সুতরাং খেদমত একটু বেশি করে মরতে চাই। এক রাত সময় কম, জিসাস কেন লাগে না 12 সময় জল সময় না সময় লাগে সত্যি গেল ইসলাম আর অত্যন্ত। তবে আজকে মাহফিল সুন্দর হয়েছে, আমি মঈনবাসীকে ধন্যবাদ যে একটি সুন্দর পরিবেশ। তবে একটা কথা, এই মাদ্রাসার আরো কিন্তু কাজ আছে, কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ আছে। এই কাজগুলো আপনারা সবাই এলাকাবাসীরা যেভাবে এই পর্যন্ত এনেছেন সেইভাবে সামনের কাজগুলো সমাধান করবেন। লজিং প্রয়োজন, লজিং।